ট্রিপে প্রথমবার পুরী যাচ্ছি, একদম নতুন কিছু অভিজ্ঞতা হতে চলেছে, এই ভিডিওতে সবকিছু শেয়ার করতে থাকবো। রাত্রি 10:40 হাওড়া থেকে ট্রেন, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো রাত্রি 10:40 হাওড়া থেকে ট্রেনটি ছাড়ছে। আজকের এই জার্নিতে নতুন একটি অভিজ্ঞতা হতে চলেছে, ট্রেনের যে আমরা কামরাতে যাচ্ছি বা যে কোচটায় যাচ্ছি ওর নাম হচ্ছে 3E। তোমরা হয়তো নামটা শুনেছো, ভারতীয় রেলের নতুন একটি উদ্যোগ, এটা হয়তো লাস্ট কয়েক মাস বা বছর এটা শুরু হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু এটা কোনোদিন চাপিনি, এই কামরাতে কোনোদিন উঠিনি, তো এটা ফার্স্ট টাইম যাচ্ছি, এর অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো। 3E-র সাথে 3E-র কতটা ডিফারেন্স আছে, কতটা সুবিধা বেশি, কী কী ফেসিলিটিস আমরা পাই, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো ফাইনালি আমাদের ট্রেন এখন এসে গেছে, ট্রেনটা ছাড়তে এখনো 15 মিনিট দেরি আছে। তো ট্রেনটা তোমাদের বাইরে থেকে একটু দেখাই, আর ট্রেনের কামরা হচ্ছে 3E, ভেতরে কীরকম সিস্টেম, কী কী ফেসিলিটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। থ্রি ই কোচের ভেতরের পোর্শন যেন একেবারে প্রিমিয়াম লুক। 3E-র তুলনায় স্পেস একটু কম মনে হলেও ফেসিলিটিস অনেকটাই বেশি। এখানে পেলাম পার্সোনাল এসি ভেন্ট, প্লাগ পয়েন্ট, ওয়াটার বোতল হোল্ডার, মোবাইল হোল্ডার, ইউএসবি পয়েন্ট, এবং সব থেকে যেটা ভালো লাগলো তা হলো পার্সোনাল রিডিং লাইট। বাইরের বেসিন এবং বাথরুম যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, তবে জানিয়ে রাখি বাথরুমের দরজা, কোচে ঢোকার দরজা এবং বাইরের বেসিনের সিস্টেমে অনেকটাই নতুনত্বের ছোঁয়া পাবে। সব মিলিয়ে বলতে পারি 3E কোচটি মধ্যবিত্তের নাগালের মধ্যে এবং ফেসিলিটিস অনেকটাই বেশি। তো এখন আমরা আছি পুরী স্টেশনের জাস্ট বাইরে, সকাল 7টার সময় আমাদের ট্রেন এখানে এসে গেছে। তো বাইরে আমরা একটা অটো বুক করে পর আমরা গিয়ে হোটেল পৌঁছে যাবো, এবার বাকি কথা হোটেলে গিয়ে হচ্ছে। তো ফাইনালি আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, হোটেলটি দারুণ লোকেশনে, স্টেশন থেকে অটোতে করে 15 মিনিটের মতো সময় লাগলো, কিন্তু একদম ফাঁকা ফাঁকা বিচের একদম পাশে হোটেলটা। একদিকে হোটেল, মাঝে রাস্তা, আর একদিকে হচ্ছে পুরো বিচ। তো হোটেলের পুরোপুরি একটা রিভিউ দেবো, হোটেলের নিয়ে আলাদা একটা ব্লগস থাকছে। তো এখনো পর্যন্ত যেটা আমি দেখাইনি হোটেলের সব থেকে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে রুফটপ সুইমিং পুল, মানে যেটার জন্য এই হোটেলটা আমি বুক করেছি। এত সুন্দর ভিউ, একদম সমুদ্রের পাশে রুফটপ সুইমিং পুল, দারুণ জাস্ট ভিউটা। তো একটু পরে দেখাচ্ছি, আর এই হোটেলটা নিয়ে ডিটেল একটা ভিডিও করবো, আলাদা একটা ব্লগ করবো, যে হোটেলটা কীরকম প্রাইস আছে, কীভাবে তোমরা বুক করতে পারবে, কীভাবে কম দামে তোমরা বুক করতে পারবে, সব কিছু ডিটেলস কিন্তু থাকবে। তো নেক্সট টাইম অন্য একটা আমি ব্লগ আপলোড করবো যেখানে এ টু জেড ইনফরমেশন হোটেলটি নিয়ে থাকছে। তো আমরা এখন রেডি হচ্ছি রুফটপ সুইমিং পুলে যাওয়ার জন্য, একদম সুইমিং পুলে গিয়ে এবার দেখা হচ্ছে। আর এ হচ্ছে হোটেলের সুইমিং পুল, সুইমিং পুলের জাস্ট ভিউটা দেখো, একদম রুফটপ সুইমিং পুল সমুদ্রের একদম পাশে, মানে সুইমিং পুলে তুমি স্নান করতে করতে সমুদ্রের একদম ভিউর মজা পাবে। আর এখানে রিল্যাক্সেশনের জায়গাটা একটু দেখাও। এখনো পর্যন্ত যতগুলো হোটেলে সুইমিং পুলে গেছি এটা বেস্ট, সব থেকে বেস্ট, মানে এরকম ভিউতে সুইমিং পুল একদম রুফটপ, তার সঙ্গে একদম সমুদ্র একদম পাশে, জাস্ট ভিউটা দেখো। দারুণ একটা পরিবেশ,
ক্লাস, একদম মেঘলা ওয়েদার, সুইমিং পুলে এখন স্নান করছি, একদম পেছনে সমুদ্রের গর্জন, মানে জাস্ট ফাটাফাটি। আমরা প্রায় মনে হয় এক ঘন্টা এখন পুলে আছি, অলরেডি এক ঘন্টা হয়ে গেছে। এবার আমরা একটা রুমে যাই, স্নান টান করি, এখন লাঞ্চ করতে হবে। লাঞ্চ করার পর আমরা একটা বিচের সামনে যাব, কিছু ফটোশ্যুট করবো, ছবি টবি তুলবো, ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো সমুদ্রে একদম গর্জন তো শুনতে পাচ্ছি এবং সামনের থেকে সমুদ্র দেখাবো। তো চলো ভিডিওতে আবার দেখা হচ্ছে আবার। সুইমিং পুল থেকে এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, এখন যাবো আমরা হোটেলের নিচে ডাইনিং হলে, ওখানে খাওয়া দাওয়া করবো, মানে লাঞ্চ করবো। তারপর আমরা যাবো সমুদ্রের বিচে, যেহেতু একদম পাশেই বিচ, তো খাওয়া দাওয়া করে একদম একটু বিচে ঘুরে আসি, সেরকম হলে বিকেলে আরেকবার যাবো। তো চলো দেখা হচ্ছে ভিডিওতে। খাচ্ছি ভাত, বাটার চিকেন মশলা, পরোটা। তো এই খাওয়া দাওয়া করার পর আমরা এখন সমুদ্র বিচে যাব, একদম সামনেই বিচ। আর খাবারের টেস্ট কীরকম, কীরকম প্রাইস, আমি হোটেল ওরিয়েন্টেড যে ব্লগসটা দেবো ওখানে ডিটেলে থাকবে, তো সেই ব্লগটার জন্য একটু ওয়েট করতে হবে, একদম ডিটেলে বলবো। তো হোটেলে লাঞ্চ করার পর এখন আমরা সমুদ্রের সামনে এসে গেছি, সমুদ্রের ঢেউ উপভোগ করছি, হোটেলের একদম সামনে সমুদ্র, যে কারণে লাঞ্চ করার পর কিছুক্ষণের জন্য আমরা সমুদ্রের সামনে এখন এলাম, এরপর তো রেস্ট নিয়ে বিকেলবেলা আবার আসবো। তো এখন সমুদ্রের ঢেউ কীরকম সুন্দর, কতটা গর্জন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, থাকছে কিছু ভিডিও। জানি আমাকে অন্ধকারে দেখা যাচ্ছে না, এখন আছি হোটেল আর সমুদ্রের একদম যে মাঝামাঝি রাস্তাটা, সেই রাস্তার পাশে বসে আছি। এখন সন্ধ্যে 8টা বাজছে, দুপুরবেলায় বিচ থেকে ফেরার পর আমরা একটু ঘুম টুম দিলাম, যে সন্ধ্যে 7টার সময় বেরিয়েছি, বাইরে একটু বেরিয়ে চা টা খেলাম। আমার বাঁ দিকে এখন আছে সমুদ্র, সমুদ্রের গর্জন তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, আর ডান দিকে হচ্ছে আমাদের হোটেল। আজ আমাদের কিন্তু পুরীতে ফার্স্ট দিন, সো আমরা আজকে কিন্তু পুরীর কোনো সাইট সিন বা বাইরে কোথাও ঘুরতে যাইনি। আজ আমরা সারাদিনটা হোটেল এবং হোটেলের পাশের যে সি বিচ সেখানে আমরা কিন্তু কাটিয়ে দিলাম, হোটেলে খাওয়া দাওয়া করলাম, এখানে সুইমিং পুলে মজা করলাম, সমুদ্র বিচে হাঁটলাম। এখন আমরা এসে গেছি হোটেলের রেস্টুরেন্টে, এখন আমরা এখানে ডিনার করবো, অর্ডার করেছি রুটি আর কড়াই চিকেন। দুপুরবেলা এখানে লাঞ্চ করেছিলাম, চিকেন বাটার মশলা, পরোটা আর ভাত খেয়েছিলাম, তো টেস্ট খুব ভালো ছিল, তাই ডিসাইড করলাম রাত্রিবেলা এখানে ডিনারটা করি। ডিনার করে আমরা আবার রুমে ফিরে এসেছি, এখন তুমি বলো একটু এক্সপিরিয়েন্স আজকের ফার্স্ট ডে। এখন সত্যি কথা বলতে খুব টায়ার্ড লাগছে, আজকে আমরা পুরীতে সকালবেলায় 7টার সময় পৌঁছেছি, সারাদিন একদম অন্য কোথাও ঘুরতে যাইনি, হোটেলের মধ্যে সুইমিং পুলে মজা করেছি, সামনে যে সি বিচ সেখানে গিয়ে মজা করেছি,
হোটেলের মধ্যে খাওয়া দাওয়া, এখানে সমস্ত কিছু মজা করেছি। পুরী সাইট সিন বা বাইরে কোথাও ঘুরতে যায়নি, তো সারাদিনটা সে কিন্তু পুরোপুরি ফাটাফাটি কেটেছে। আর কালকে আমরা সাইট সিন করবো, হয়তো কোনার সূর্য মন্দির দেখতে যাবো, তারপরের দিন আমরা 3 দিনের এখানে একটা ট্যুর প্ল্যান নিয়ে এসেছি, তো 3 দিন পর আমরা কলকাতা ফিরে যাবো। তো কালকে কি করছি এটার জন্য নেক্সট ভিডিও দেখতে হবে, কালকের দিনটা আমাদের কেমন যাবে বা নেক্সট দিন আমাদের কেমন যাবে এর জন্য কিন্তু নেক্সট ভিডিও নেক্সট ব্লগটা কিন্তু দেখতে হবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, গুড নাইট।